আজি মই দেখুৱাম এই ভিডিঅ'টোত এজন ল'ৰাই দাঁতেৰে নাৰিকল চেলাইছো, বহুত আচৰিত কথা। চ' আমি এই দাওখনেৰে চেলাবলৈ বহুত টান হৈ পৰে। এয়া চাওক, হেল্ল' গাইজ, ৱেলকাম বেক টু মাই নিউ ব্লগ। চ' আজি আকৌ এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ সকলোৱে ভালে কুশলে আছে, ময়ো ভালে কুশলে আছোঁ। চ' কালি ব্লগ বনোৱা নহ'ল, চ' বহুত বিজি আছিলোঁ। তো আজি আকৌ এটা নতুন ভিডিঅ' দিম আপোনালোকক, মই আপোনালোকে চাব ভিডিঅ'টো, এণ্ডিং হ'লে চাব। চ' আজি মই দেখুৱাম এই ভিডিঅ'টোত এজন ল'ৰাই দাঁতেৰে নাৰিকল চেলাইছো, বহুত আচৰিত কথা। চ' আমি এই দাওখনেৰে চেলাবলৈ বহুত টান হৈ পৰে, কিন্তু ল'ৰাটো দাঁতেৰে নাৰিকল চেলায়। চ' আজিৰ এই ভিডিঅ'টোত মই সকলোবোৰ দেখুৱাম। চ' ভিডিঅ'টো আপোনালোকে কেৱল এণ্ডিং হ'লে চাব, আৰু মোৰ চেনেলটো যিহেতু নতুন চেনেল, লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব, ছাপোৰ্ট কৰিব, মৰম দিব, আশা কৰোঁ আপোনালোকৰ মৰম আশীৰ্বাদ পাম বুলি। চ' বলক গাইছে যে দেরি নকরো, বলক লড়াটোর ওসরলে যাও। তো মোর আপনাদেরকেও বলক মই দেখাই আছো সকলবোৰ। তো গাইছে এতিয়া ঘৰৰ পৰা ওলালো, তো মোর বসন্তীখান দেখাই দিছো, এখন বসন্তী। সো কালি ইয়াক পূজা সুজা করছো গোটেখিনি। তো এতিয়া ওলাই এতিয়া আমি বই আছো নারিকল চেলোয়া লড়াজনের ঘরত। সো এতিয়া আমি দোকানের পৰা নারিকল ললো এটা, এইটোৱে নারিকল। তো নারিকলটোর দাম কিমান ললে? জিন্তু 50 টাকা লৈছে। এতিয়া তার ঘর কিমান দূর আছে লড়াজনের ঘর? তার ঘর আধা কিলোমিটার মান হব। তো গাইস আমি এতিয়া গই থাকো লড়াজনের ঘরলে ডাইরেক্ট। তো গাইস অরূপ রাজবংশীক ঘরের পর লই আহিলো, তেও কলে যে আমার ওসরতে এখন খুব সুন্দর থান আছে, থানখানত যাও, যাই তেও ইয়াতে নারিকলটো চেলাব। সো মই তেখেতর লগত আপোনালোকক চিনাকি করাই দিছো, এখেতর নামে অরূপ দাস হয়। তোমার সম্পূর্ণ পরিচয়টা দি দিয়া। মোর নাম অরূপ, মোর ঘর আকনা বামুনগড়। তো গাইস এইটোয়ে নারিকল, এতিয়া এই নারিকলটো চেলাব। তো স্টার্ট করো এতিয়া, এয়া চাক। তো গাইস চাক, এইটো নারিকলটো চেলা কমপ্লিট হয়ে গেল। তোমার দাঁতগিটা দেখাই দিয়া এবার, এই দাঁতগিটাত কি আছে তোমার, ইমান যে শক্তি দাঁতর। তো আমি এই দাওখনেরে নারিকল চেলাবাই বহুত টান হয়ে যায় গাইস। তো এও এই নারিকলটো চাওক, দাঁতেরে পুরা চেলাই শেষ করে দিলে নারিকলটো। তো গাইস এতিয়া আমি অরূপ দাসর লগত অলপ কথা পাতিম। সো তুমি এই যে নারিকল চেলোয়া, কেতিয়ার পৰা চেলোয়া নারিকল? মই সৰুৰ পৰা অভ্যাস কৰি আছো বস্তুটো, মানে এগুলা কৰি মই ভাল পাওঁ। অকল নারিকলে চেলোয়া না, আৰু কিবা কিবি কিবা কানি শিকিছো আৰু, মানে কৰি ভাল পাওঁ মই বস্তুটো। মানে কি মঞ্চ প্ৰগ্ৰেম কৰি পোৱা নাই, মানে এই বস্তুটো এনেই নিজে চেষ্টা কৰিছো আৰু। ঠিক আছে, তোমাৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিলোঁ, তুমি আৰু আগবাঢ়ি যোৱা, তো তোমাৰ ভাল হওক। সো বহুতখিনি তোমাৰ প্ৰতিভা দেখি ভাল লাগিল। সো গাইস অরূপ দাসে দাঁতেরে নারিকল চেলোয়া আর বহুত কিবা কিবি বস্তু শিকি আছে। সো এর উপর আরও একটা মানে ভিডিও বনাম। সো গাইস এতিয়া মই আপোনালোকক থানখন দেখুৱাম, এই গোপাল থানখন। তো গাইস এতিয়া আমার নারিকল চেলোয়া কাম কমপ্লিট হয়ে গেল। সো দাঁতেরে নারিকলটো চেলালে, সো নারিকলটো আমি খালো। এতিয়া মই থানখন দেখাই আছো, গোপাল থান। এই থানখন আকনাত হয়, সো আপোনালোকে আহিব পারে। সো মই থানখন দেখাই দিম এতিয়া আপোনালোকক। তো গাইস মই এতিয়া আপোনালোকক থানখন দেখুৱাম। সো ইয়াতে লিখা আছে, চাওক আপোনালোকে, তো আহিব পাৰে আপোনালোকে। ইয়াতে এটা টিলিঙাও আছে, টিলিঙা বজাই দিলোঁ মই। ইয়া চাওক, মই ভিতৰত নাযাওঁ বাৰু, বাহিৰৰ পৰা দেখাই দিছোঁ আপোনালোকক। গাছডাল চাওক, এই ঠাইখিনি বিৰাট ঠাণ্ডা হয়। সো গাছেৰে এই গোটেই ঠাইখিনি বেৰি আছে। সো বহুত ভাল লাগে ইয়াতে আহি। সো আপোনালোকে আহিব গাইছ ইয়াতে।
So guys, আজির এই ভিডিওটোত আপোনালোকক মই অরূপ দাসে দাঁতেৰে নারিকল চেলোৱা গতিখিনি দেখালো সো থান এখনো দেখালো সো ভিডিওটো চাই আপোনালোকে নিশ্চয় ভাল পাব সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব মোৰ চেনেলটো তো আজি ভিডিওটো ইমানতে সমাপ্ত কৰিলো গাইস নেক্সট ভিডিওত লগ পাম টাটা বাই বাই